আমরা এখন খুলনার একটি খুব সুন্দর একটি জায়গাতে যাচ্ছি, যেখানে কাশবন কাশফুলের অনেক দারুণ সমারোহ। তো একটু সামনের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এটি হচ্ছে খুলনার হরিণটানা থানার মধ্যে পড়েছে। তো সামনেই হচ্ছে কাশবন। এখানে যে রাস্তাটি থেকে যাচ্ছি, এটি হচ্ছে মাটির রাস্তা। তো এখান থেকেও দেখা যাচ্ছে হালকা হালকা কাদা আছে আর কি। হ্যাঁ, বালুর উপরে পানি। হ্যাঁ, সামনেই দেখা যাচ্ছে অনেক মানুষজন এসেছে, অনেকেই ঘুরতে এসেছে এখানে। দূর থেকে দেখা যাচ্ছে, চমৎকার সুন্দর জায়গা। না আসলে বোঝো। হ্যাঁ, আসলে আমরা এই পথে যাচ্ছিলাম, তো রাস্তার দুপাশেই দেখলাম যে এরকম কাশবন। তো ডান দিকে একটু বেশি দেখে এই দিকটাতে ঢুকলাম। না সত্যি, আমি এই হচ্ছে প্রথম আসলাম কোনো কাশবনে। আমার এর আগে কখনো কোনো কাশবনে যাওয়া হয়নি। আমরা সামনের দিকে একটু যাই, গিয়ে দেখি কি অবস্থা। আর হয়তো বা যাওয়া যাবে না, রাস্তা এখানেই শেষ দেখা যাচ্ছে। আমি এইটাই হচ্ছে মানে লাইফে ফার্স্ট আমি কোনো কাশবনের ভিতরে এসেছি। তো কাশফুলেও যে চমৎকার একটা ঘ্রাণ আছে সেটা আমি জানতাম না। তো এখানে আসার পর আমি কিন্তু পাচ্ছি এখান থেকে, মানে কাশফুল থেকে একটা চমৎকার ঘ্রাণ আসছে। প্রায়টা বকুল ফুল টাইপের ঘ্রাণ। এখানে বাড়ি, এখানে বাড়ি তাহলে? আচ্ছা, ঘুরতে আসছো? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, যার কারণে কাশফুলের যে নরম যে শুভ্র ভাবটা সেটা কিন্তু নাই। তবে চমৎকার লাগছে, যদিও ফুলগুলো একটু ভেজা ভেজা রয়েছে, তারপরেও কিন্তু ফুলের যে সৌন্দর্য সেটা কিন্তু চমৎকার। খুলনার এই যে হরিণটানা থানার যে জায়গাটিতে আমরা আছি, এখানে একটি বালুর মাঠ। এই মাঠের মধ্যেই হচ্ছে কাশফুল হয়েছে অনেক। তো এদিকটাতেও দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত কাশফুল দেখা যাচ্ছে, অনেক মানুষজন এসেছে, অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন। তো জায়গাটা একেবারেই নিরিবিলি, পাশেই হচ্ছে হাইওয়ে রোড। রূপসা ব্রিজ থেকে নেমেই হচ্ছে কিছু দূর গিয়ে হচ্ছে এই কাশবনটি। তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন, যারা খুলনাতে আছেন বা খুলনার আশেপাশে যারা আছেন, তারা কিন্তু চাইলে এই কাশবন থেকে ঘুরে যেতে পারেন। এই কাশফুল কিন্তু বেশি দিন থাকবে না। আমরা জানি যে শরৎকালে হচ্ছে কাশবনে কাশফুল ফোটে। তো এইটা হচ্ছে হয়তোবা দুই মাস বা এক মাসের মতো থাকে, থাকার পরে তারপরে এটা আবারও শুকিয়ে যায়। তো যদি আপনারা চান তাহলে এখানে অবশ্যই আসতে পারেন। এত সুন্দর জায়গা এটা, অবশ্য যদি আপনারা নিজেরা এসে না দেখেন তাহলে অবশ্য এর যে সৌন্দর্য সেটা বুঝতে পারবেন না। তারপরেও আমি আমার ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই সৌন্দর্য আপনাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করছি। আমার সঙ্গে আমার একটা ছোট ভাই আছে সোহেল, ও ছবি তুলছে ওই পাশে। তো এখানে এসে কিন্তু একেবারে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেলাম যে এত সুন্দর জায়গা। অবশ্য আমার আফসোস হচ্ছে যে এখানে এলাম, আজকে হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, যার কারণে ফুলগুলো কিছুটা চুপসে আছে। তো যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো এই ফুলগুলো আরও বেশি আকর্ষণীয় লাগতো দেখতে। তো এই জন্য কিছুটা আফসোস হচ্ছে। তো তারপরেও ভালো লাগছে, যেহেতু এই জীবনে প্রথমবার কোনো কাশবনে এসে সময় কাটাচ্ছি। আর আমাদের যে বাংলাদেশের যে ছয়টি ঋতুতেই কিন্তু আলাদা আলাদা ছয়টি ঋতুরই বৈশিষ্ট্য রয়েছে। তো শরতের বৈশিষ্ট্য হচ্ছে শরৎ শুভ্র মেঘ আর হচ্ছে শরতের কাশফুল। তো আপনারা এই কাশবন কাশফুল উপভোগ করুন, কাশফুলের যে সৌন্দর্য সেটি উপভোগ করুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক দিবেন এবং আমার সঙ্গেই থাকুন। আমি আরও সামনের দিকে যে কাশবন আছে সেদিকটাতেও আমি যাব। তো ততক্ষণ আপনারা অবশ্যই আমার সঙ্গেই থাকবেন।
আমরা যে মাটি রাস্তাটি ধরে এসেছি সেই মাটি রাস্তা থেকে এসেই হচ্ছে এখানে ইটের রাস্তা। ইটের রাস্তার দুই পাশে হচ্ছে বালুর মাঠ। এই মাঠের মধ্যে হচ্ছে মূলত এই কাশবনগুলো, কাশফুল ফুটে আছে, সাদা রঙের কাশফুল। বন্ধুরা, একদিকে আকাশে সাদা মেঘ, অন্যদিকে নিচে কাশ বনে সাদা কাশফুল। এটা আসলে যারা দেখতে মানে দেখছে তারাই সৌভাগ্যবান আমি মনে করি। আমি নিজেকেও সৌভাগ্যবান মনে করছি, কারণ এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে। বন্ধুরা, আপনারা দেখছেন সামনের দিকে, যেদিকেই তাকাই, যত দূর তাকাই তত দূরে হচ্ছে কাশবন। বন্ধুরা, চমৎকার এই যে সৌন্দর্য, সেটি কিন্তু আমি কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না। এত সুন্দর প্রকৃতি, এই কাশফুল এবং আকাশের যে সাদা মেঘ, এগুলো সব কিছু মিলে কিন্তু চমৎকার একটি সৌন্দর্যমণ্ডিত একটি সময় পার করছি। তো সামনের দিকে আরও অনেক দূর পর্যন্ত এরকম কাশবন আছে। তো আমি যতদূর সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, প্রথম স্পর্শের অনুভূতিটাই কিন্তু অন্যরকম। আমি কাশফুল এই যে প্রথম হচ্ছে ধরে দেখলাম, এর আগে কখনোই কাশফুল আমার ধরা হয়নি। তো এই যে প্রথম যে স্পর্শ, সেই স্পর্শের যে অনুভূতিটা, সেটি কিন্তু আমি আমার জন্য অনেকটাই স্মরণীয় হয়ে থাকবে। আমি এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুকে আপলোড করব। আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন, এবং যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুন্দর এই সময়টিকে স্মৃতির পাতায় ধরে রাখার চেষ্টা। খাওয়া দাওয়া করছেন? ঠিক আছে, চলো তোমার কাছ থেকে। এখান থেকে রাস্তা ধরে যত দূর হাঁটি তত দূরই হচ্ছে এরকম কাশবন। তো আমি এখন হাঁটতে হাঁটতে একেবারে বলা যায় যে কাশবনের একেবারে গহীনে প্রবেশ করে ফেলেছি। তো এখানে কিন্তু হেঁটে আসতে অনেকটা মানে বেগ পোহাতে হয়েছে। এই কাশবনের যে কাশ গাছের যে এই যে পাতাগুলো আছে এগুলো খুবই ধারালো এবং মানে খুবই চুলকানো টাইপের আর কি। তো এখানে হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে ভিতরের দিকে। তো এখানে কিন্তু খুবই মানে ভালো লাগছে আমার। একেবারে সামনে পিছনে সব দিকেই হচ্ছে কাশফুল, কাশফুল আর কাশফুল।
সত্যি পৃথিবী অনেক সুন্দর। যদি আমরা পৃথিবীতে না আসতাম, জন্মগ্রহণ না করতাম, তাহলে হয়তো এত সুন্দর সৌন্দর্য আমরা উপভোগ করতে পারতাম না। তো এই জন্য অনেক অনেক শুকরিয়া করি যে পৃথিবীতে আমাদেরকে মহান আল্লাহ তাআলা প্রেরণ করেছে এবং এত সুন্দর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এটার জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাই। তো এখানে এই যে কাশবনের মধ্যে ছোট ছোট বাচ্চারা খুব দৌড়াদৌড়ি করছে, ওরা কাশফুল নিয়ে অনেক আনন্দ করছে। তো এখানে হয়তোবা ভবিষ্যতে এরকম কাশবন আর থাকবে না, কারণ এখানে নগরায়ণ হচ্ছে খুব বেশি দেখা যাচ্ছে। এখানে প্লট আকারে হয়তোবা খুব শীঘ্রই এখানে বিল্ডিং উঠে যাবে, সেরকমই দেখা যাচ্ছে। তো তারপরেও কিন্তু যতদিন এখানে আছে ততদিন সবাই কিন্তু এখানে উপভোগ করতে পারছেন। আর শহর থেকে প্রায় কাছাকাছি, এখানে খুলনা শহর থেকে আসতে প্রায় আধা ঘন্টা বা 10-15 মিনিট সময় লাগতে পারে। তো এখানে এই মনোরম পরিবেশে কাশবনে খুবই সুন্দর সময় কাটানো যায়। তো এই কাশবন থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি আরও কিছুক্ষণ এখানে থাকবো, যেহেতু এখন সন্ধ্যা নেমে এসেছে, প্রায় আর আধা ঘন্টার ভিতরে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে। আর আমার ক্যামেরায় হচ্ছে সম্পূর্ণটা ক্লিয়ার এখন আর দেখানো সম্ভব হচ্ছে না, যার কারণে আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এরপরে আবারও অন্য কোথাও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।